Download from PuruliaSongs.in. Oho, Mago, Joy Makali. Mago. পাতালেতে ছিলে কালি শ্রীরাম লক্ষণ নিয়ে আলি মাগো ও মা কালি পাতালেতে ছিলে কালি শ্রীরাম লক্ষণ নিয়ে আলি মাগো কালি ও মা রাম লক্ষণে মাগো রাম লক্ষণে দিব নর বলি মা বলি নম নম ও মা কালি ও মা রাম লক্ষণে মাগো রাম লক্ষণে দিব নর বলি মা বলি নম নম ও মা কালি Come on.
হ্যাঁ, এইখানে তোমরা বসো, মা কালীর পূজোর সামগ্রী আমি নিয়ে আসছি। বহুর দাদাই বলেছিল আমকে ছৌ পরবে লাগব চল, বহুর দাদাই বলেছিল ওহ ছৌ পরবে লাগব চল। বহুত দাদাই বলেছিল ইয়াকে বহুত দাদাই বলেছিল শোনো, তুমি এই দ্বারে প্রহরী থেকো, দেখো যেন কেউ এই পথে প্রবেশ করতে না পারে, আমি এক্ষুনি ফিরে আসছি। হ্যাঁ মহারাজ, আমি আছি, আপনি নিশ্চিন্তে চলে যান। পুকুর ঘাটে মেয়ে ছেলের মুখে রামনামের সন্ধানের খবর শুনে হনুমান আগমন করছেন। কেবল পীরিতি ভালো পীরিত করে অঙ্গ গেল ভাই রে ভাই, কেবল পীরিতি ভালো পীরিত করে খেপার পারা হয়েছি আজ, খেপার পারা হয়েছি আজ, পীরিতি করে আমি পীরিতি করে, কে জানে লোকে কি করে যে পীরিতি করে ভাই রে, পীরিতি করে দাদা পীরিতি করে, কে জানে লোকে কি করে যে পীরিতি করে। পবনপুত্র হনুমান কেবল পীরিতি ভালো গেল ভাই, যেমন রামলক্ষণের পীড়িতে হনুমান মরছে। আচ্ছা
ওমা শতকোটি প্রণাম নির্মা, ওমা দয়া করে আপনি বলে দিন আমার প্রভুদের মুক্তির উপায়। না হনুমান, এ উপায় আমি বলতে পারবো না। কি, তুই আমার প্রভুদের মুক্তির উপায় বলবি না? তাহলে দেখ, দেখ তাহলে তোকে কে রক্ষা করে। তোকে আমি তুলে নিয়ে গিয়ে সাগরের জলে ভাসিয়ে দেব। ভীত হয়ে হনুমানকে কাছে টেনে কানে কানে মুক্তির উপায় বলে দিলেন। হনুমান আনন্দে নাচতে শুরু করে দিলেন। যখন তোমাদের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে বলবেন মা কালীর কাছে, তখন তোমরা বলবে আমরা রাজপুত্র, ভূমিষ্ঠ প্রণাম কাউকে কোনোদিন করিনি, তাই আপনি আমাদের একবার দেখিয়ে দিন, তারপর আমরা ভূমিষ্ঠ প্রণাম করব। আরে বাবুর বাবা এত কেন যাচ্ছে বেহাই ঘর, বাবুর বাবা এত কেন যাচ্ছে বেহাই ঘর, কোন কিছু এই কোন কিছু বঠে নকিল হামকে লাগে বেড়ে ডর, কোন কিছু বঠে নকিল হামকে লাগে বেড়ে ডর, বাবুর বাবা এত কেন যাচ্ছে বেহাই ঘর, বাবুর বাবা এত কেন যাচ্ছে বেহাই ঘর, কোন কিছু বঠে নকিল হামকে লাগে বেড়ে ডর, কোন কিছু বঠে নকিল হামকে লাগে বেড়ে ডর। কোন বলে বলা কোন লোক Thank you.
লহ লহ যুবহা করা লবদনী শঙ্খ চক্র গদা পদ্ম ত্রিশূল ধারিণী রক্ত বীজ অবিনাশিনী মহিষাসুর মর্দিনী ওম নম কালিকায় নম ওম নম কালিকায় নম যা দেবী সর্বভূতেষু নমস্তুস্যং নমস্তস্যই 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 নমো নমো নমঃ ওম নম কালিকায় নম জয় মা কালী হ্যাঁ, এইবারে তোমরা এইখানে ভূমিষ্ঠ প্রণাম করো মহারাজ। আমরা আমরা রাজপুত্র ভূমিষ্ঠ প্রণাম কেমন করে করে তা আমরা জানি না, তাই আপনি একবার আমাদের দেখিয়ে দিন, তারপরে আমরা ভূমিষ্ঠ প্রণাম করব। বেশ তাহলে আমি শুরু করে দিচ্ছি। আমি আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভূমিষ্ঠ প্রণাম কেমন করে করে, তারপরে তোমরা করবে। এদিকে মহিরাবন বধ হওয়ার খবর পেয়ে তার স্ত্রী ব্যাকুলিত হয়ে পাগলিনীর মতো ছুটে এসে হনুমানের সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন। গর্ভবতী স্ত্রীর পেটে হনুমানের লাথি পড়াই এক ছেলের জন্ম হয়, যার নাম অহিরাবণ। সঙ্গে সঙ্গে ছোট্ট অহিরাবণ হনুমানের সঙ্গে যুদ্ধে লেগে গেলেন।
মা নিরুপায় হয়ে পবনদেবকে স্মরণ করেন এবং পবনদেব সেখানে ঝড় বৃষ্টি শুরু করায় হনুমান বালক অভিরাবণকে পরাস্ত করেন। সকলকে পরাজিত করার পর রাম লক্ষণকে পাতাল থেকে উদ্ধার করার উদ্যত্ত হলে মা কালী হনুমানকে বলেন, ওহে হনুমান, রাম লক্ষণের উদ্ধারের কথা আমি তোমাকে বলে দিয়েছি, এবার তুমি আমাকে বলে দাও আমার পূজার উপায়ের কথা। মহিরাবন তো আর বেঁচে নেই, তাই তুমি আমার পূজার ব্যবস্থা করো। হেমা হেমা, তুমি ঠিকই বলেছ। ও মা, মাগো, তুমিও আমার সঙ্গে মর্ত ভূমে চলো। আরে প্রভুর মহিমা নাহি কোন তুলনা, কে বা বুঝে ভূমণ্ডলে, প্রভুর মহিমা নাহি কোন তুলনা, কে বা বুঝে ভূমণ্ডলে, প্রভুর মহিমা নাহি কোন তুলনা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি যথায় হোক, তোমারও তো ওদিক ওদিকটা কিসের? ওরে 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 ঝেলকা, আমার সামনে গা মলকা, সামনে গা মলকা। শুনেলে শুনেলে ঢেলকি তোদের ঘর লাগবো পালকি, শুনেলে শুনেলে ঢেলকি তোদের ঘর লাগবো পালকি। ঝেলকায় সেদিন বলতে ছিল যে বাপের পছন্দ হলেই আমি করব। তবে কবে আমরা দেখতে যাব বলো? সোমবারে ওরাকে বলা আছে, তোমরা যজন যাবে একসাথেই যাবে, পছন্দ হয়ে গেলে দিন দিয়ে আসবে। তারা কইনা দেখতে যাবো, পছন্দ হয়ে গেলে
মিলন, আমাদেরও মনে মিলন, তখন হইলই তাইলে ধরো 1,000 টাকা বাইনা বাবদ। চলো চলো ভালো করে তেল হলুদ মা খাইন দিবে। আর একটা ভালো করে গীত বলো আর সারুয়া মুড়িটা লেও আর যাও। সজানি দেহাতি সজানি তোর নামে লিখা বায়া পানি জওয়ানি ধানি তোর নামে লিখা বায়া পানি জিনগানি। তয় তখন সে কুলি মে দেখাই ও ডাঢ়াই রহলে কি ভালে হ্যাঁ রাজা কেকরা তয় ভালে হ্যাঁ তোরে দেখে খাতির তো ডাঢ়াই রহল তোরে ভালো তোর সিবার কেকরা আমি দেখবাই ওরি রূপ দেখি রহল ডাঢ়াই গে সজানি জানা মান হইয়া তোরি রূপ দেখি রহল ডাড়াই গে সজনি জানা মান হইয়া রাধা এ রাধা তোই আমার দিল কে সকুন আর রাত কে নিন ছিলে জব সে তোরা দেখলি তোর বিনা মন নাই লাগে ঝুটা মাইরি গে তোর কিরিয়া হর সময় হাম মিলে কে বাহানা ঢুঁড়া হল হয়ে গেল তোর তে প্রীতিয়া হো রে হয়ে গেল তোর তে প্রীতিয়া আমার উড়াই লাইনি দিয়া ও সজনি আমার উড়াই লাইনি দিয়া ও সজনি আমার উড়াই লাইনি দিয়া এ আও না হিন্দে তানি তোর খোপায় গো লাল গেন্দা ফুল খোঁজ দেব। কত লোক হ্যাঁ দেখাই লোকে কি কহতে লোকে কি কহতে আমি তোর সে প্যার করি আমরা লোক আর দুনিয়া সে কি মতলব তো তোরা ককর সে মতলব হো তোর সে সির্ফ তোর সে তোহি আমার জীবন সঙ্গী তোহি মানামিত তোহি আমার জীবন সঙ্গী জীবন দুই ও খেতে দিদি হ্যাঁ তোই মাফি যা।
রাগিলে ভালো লাগে হাসিলে ভালো লাগে তোর রাঙা মুকুটা কহিলি দেখাইলি দিছি আমার কাঁচা মনটা কহিলি দেখাইলি দিছি আমার কাঁচা মনটা আমি ভালোবাসে মন মজাব তোকে